প্রেজেন্ট স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে বিউটি পার্লার। তো চলো বন্ধুরা দেখে আসি বিউটি পার্লারের গল্পটি। এক গ্রামে আনিতা আর সুনিতা নামে দুই বোন বাস করত। আনিতার একটি বিউটি পার্লার ছিল। সুনিতা মেকআপ করতে পারত না, তাই ও বাসার সব কাজ করত আর প্রত্যেক দিন আনিতার জন্য লাঞ্চ নিয়ে ওর বিউটি পার্লারে আসত। একদিন সুনিতা আনিতাকে বলল, আনিতা আমি তো মেকআপের কিছুই পারি না। কিছু হবে না, মন খারাপ করিস না তুই, আমি তোকে কিছুদিন পরে সব শিখিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আনিতা একদিন ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেল। শোনো আমি কি বলছি, কয়েকদিনের মধ্যেই তো আমাদের বিয়ে হয়ে যাবে, আমি যদি সুনিতাকে মেকআপ কিছু শিখিয়ে দেই বিয়ের পর তো আমি এত টাইম দিতে পারবো না, তাহলে ও যদি আমার বিউটি পার্লারটা একটু চালাতো তাহলে ভালোই হতো, কি বলো? হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলছো, এরপরে তো তুমি বেশি টাইমও দিতে পারবে না, সুনিতাকে শিখিয়ে দাও। হ্যাঁ এটাই ভাবছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে বাসায় গেলাম। আমি বাসায় দিয়ে আসবো তোমাকে। না না কোনো দরকার নেই, তোমার তো একটা কাজও আছে, তুমি তোমার কাজ করো। আচ্ছা ঠিক আছে, তাহলে সাবধানে যেও। আনিতা বাসায় যাচ্ছিল তখন ওর রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আনিতাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সুনিতা আর আনিতার বয়ফ্রেন্ড হসপিটালে ওর কাছে যায়। সুনিতা অনেক কান্না করতে থাকে। ডাক্তার ওদেরকে বলল, দেখেন ওকে এখন সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে, না হলে অনেক সমস্যা হতে পারে, ওনাকে দিয়ে কোনো কাজ করানো যাবে না। ঠিক আছে ডাক্তার, আপনি যেটা বলছেন সেটাই হবে। আনিতাকে নিয়ে সুনিতা বাসায় গেল। সুনিতা এখন কি হবে, আমি তো এখন পার্লারেও যেতে পারবো না, এখন যে আমার পার্লারটার কি হবে? আচ্ছা তুমি চিন্তা করো না, কালকে থেকে আমি তোমার পার্লারে যাব। তুই পারবি তো সবকিছু করতে, তুই তো কিছুই পারিস না। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি ঠিকই পারবো। সুনিতা মনে মনে অনেক খুশি ছিল, কারণ ওর সব সময় ইচ্ছা ছিল পার্লারে কাজ করার। পরের দিন সুনিতা পার্লারে গেল। আনিতার পার্লারটিতে অনেক মানুষ আসতো, ওরা জানতো না আনিতার অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা কাস্টমার এসে সুনিতাকে বলল, আমাকে একটু ভালো করে চুল কেটে দেন, আমার আজকে একটা পার্টি আছে। সুনিতা অনেক খুশি হয়ে গেল। চুল কাটতে কাটতে ও এক্সাইটমেন্টের ওই মহিলার অনেক চুল কেটে ফেলল, ওনার বড় বড় চুলগুলো একদম ছোট করে দিল। উনি যখন এটা আয়নাতে দেখল, হায় রে এটা আমার সাথে কি করেছে, আমার এত সুন্দর সুন্দর চুলগুলো কি করে দিয়েছে? ম্যাডাম আপনি কি বলছেন, আমি তো আপনার চুল অনেক সুন্দর করে দিয়েছি, এখন তো এটাই চলছে, এই স্টাইলে চলছে। হ্যাঁ তুমি কি বলছো, এটা এখনকার স্টাইল? হ্যাঁ ম্যাডাম হ্যাঁ, এখন এটাই স্টাইল, এটাই চলছে এখন। আচ্ছা ঠিক আছে তাহলে আসছি আমি। এটা বলে মহিলাটা ওখান থেকে চলে যায়। এই শোনো আমি আজকে ব্রু প্লাক করব, আমার ব্রুটা প্লাক করে দাও। সুনিতা আইব্রো প্লাক করতে পারত না, তখন সুনিতা ওনার আইব্রো প্লাক করতে যেয়ে সব ব্রু ফেলে দিল। মহিলাটা এটা না দেখেই ওকে টাকা দিয়ে ওখান থেকে চলে গেল। সুনিতা অনেক খুশি হয়ে গেল। ও যে আনিতাকে বলল, দেখ আনিতা আমি কত টাকা আজকে ইনকাম করেছি, তুই তো বলেছিলি আমি কোনো টাকা ইনকাম করতে পারবো না, দেখ আজকে আমি কত টাকা ইনকাম করেছি। হ্যাঁ হ্যাঁ দেখতেই তো পাচ্ছি, আমি অনেক খুশি তোর জন্য। কিন্তু সুনিতার মনে একটা অহংকার চলে আসলো। তুই বললেই কি আর না বললেই কি, আমি তো এখন থেকে পার্লারই করব। সুনিতা আনিতা ঠিক মতো খেয়ালও রাখতো না, ও সারাদিন পার্লারেই থাকতো। একদিন আনিতাকে খাবার না দিয়েই সুনিতা চলে গেল। তখন আনিতা সুনিতাকে ফোন করে বলল, হ্যালো সুনিতা তুই মনে হয় ভুলে গেছিস আজকে খাবার রান্না করতে। আরে আমি কত কাজ করি, একদিন না খেলে কি হয় তোর? এটা বলে সুনিতা ফোন রেখে দিল। আনিতার মন অনেক খারাপ হয়ে গেল। আনিতার শরীর আস্তে আস্তে ঠিক হতে লাগলো। তখন সুনিতার মনে ভয় চলে আসলো,
আনিতা যদি ঠিক হয়ে যায় তখন যদি ও ওকে কাজ না করতে দেয় পার্লারে। দেখ আনিতা, তুই আরো কিছুদিন বাসায় বিশ্রাম কর, আমি তো আছি, আমি সবকিছু সামলে নেব, আমার বোনটা একটু বিশ্রাম কর তুই। আনিতা খুশি হয়ে গেল, ও ভাবলো সুনিতা ওর ভালোই চাচ্ছে, তখন ও রাজি হয়ে গেল আরো কিছুদিন বাসায় রেস্ট নিতে। একদিন একটা বিয়ের অর্ডার আসলো, সুনিতা বউকে সাজাতে গেল, কিন্তু সুনিতা বউ সাজাতে পারতো না, ও জানতো না বউদেরকে কিভাবে সাজাতে হয়। এতদিন যেমন উল্টা পাল্টা করে সাজিয়ে এসেছি, আজকে উল্টা পাল্টা করে সাজিয়ে দেই, কি হয়েছে কে বুঝবে। সুনিতা যেভাবে পারলো বউকে উল্টা পাল্টা ভাবে সাজিয়ে দিল। বউ দেখতে অনেক ভয়ঙ্কর লাগছিল, ওর গালগুলো লাল লাল হয়েছিল। যখন বউকে সবাই দেখলো সবাই অবাক হয়ে গেল, জামাই তো চিনতেই পারছিল না এটা বউ। ওরে বাবা, এটা কে? এটা বউ নাকি? আমি এই বউকে বিয়ে করব না মা, আমি এই বউকে বিয়ে করব না। হ্যাঁ হ্যাঁ, আমরা এই বউয়ের সাথে আমার ছেলেকে বিয়ে দিব না, বউ কাঁদতে লাগলো। তখন সুনিতা মন খারাপ করে ফেললো। ওই বিয়েতে আনিতার বয়ফ্রেন্ড কাটুও ছিল, কাটু সাথে সাথে আনিতাকে ফোন করলো। আনিতা সবকিছু শুনে ওই বিয়ে বাড়িতে চলে আসলো। এসে আনিতা বলল, দেখেন আপনারা কিছুক্ষণ একটু ওয়েট করেন, আমি বউকে নিয়ে যাচ্ছি, আপনারা আমাকে কিছুক্ষণ টাইম দেন, আমি বউকে ঠিক করে নিয়ে আসছি। এটা বলে আনিতা বউকে নিয়ে গেল, নিয়ে যেয়ে ও বউকে সুন্দর করে সাজিয়ে নিয়ে আসলো। তখন সবাই খুশি হয়ে গেল, সবাই আনিতার অনেক প্রশংসা করতে লাগলো। আরে মেকআপের জন্য এরকম লাগছিল ওকে, আমি আসলে অনেক দুঃখিত, আমি এখন ওর সাথে বিয়ে করতে রাজি আছি। তখন মেয়ের বাবা আনিতাকে বলল, মা তোমার জন্য আজকে আমার সম্মান বেঁচে গেল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আরে চাচা কিছু হবে না, এটা তো আমার ডিউটি ছিল। সুনিতা অনেক লজ্জা পেয়ে গেল। সুনিতা তখন আনিতাকে বলল, আমাকে মাফ করে দে আনিতা, আমার মনে লোভ চলে এসেছিল, আমি তাই এরকমটি করেছি। আসলে তুই বিউটি পার্লারের কাজে ঠিক আছিস, আর আমি বাসার কাজে, আমি আর কখনো এই বিউটি পার্লারের কাজ করব না। আনিতা সুনিতাকে মাফ করে দিল। এরপরে আনিতার বিয়ে হয়ে গেল, তারপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। তো তোমরা দেখলে বন্ধুরা বিউটি পার্লারের গল্পটি। এই গল্প থেকে আমরা যেটা শিখতে পেলাম সেটা হচ্ছে, যে কাজ যে ভালো জানে তাকেই সেই কাজ করা উচিত, কাজ না জেনে তাকে সেই কাজ করা উচিত নয়। তো বন্ধুরা, এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এজেড স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।